ইউক্রেন নিজ ভূখণ্ডে বিশেষ ডাটি বোমা ব্যবহার করে রাশিয়ার উপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে মস্কো। অভিযোগ অস্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউরোপে যদি কেউ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তা কেবল রাশিয়ার পক্ষেই সম্ভব। এদিকে এক সপ্তাহের ব্যবধানে আবারও বিধ্বস্ত হল রুশ যুদ্ধ বিমান, প্রাণ চলে গেল দুই পাইলটের। চন্দ্রনী চন্দ্রার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রোববারও দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন। S-300 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে দাবি স্থানীয়দের। ইউক্রেন নিজের ভূখণ্ডে বিশেষ ডার্টি বোমা ব্যবহার করে রাশিয়ার উপর দায় চাপানোর পরিকল্পনা করছে বলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA জানায়, ডার্টি বোমা দিয়ে রাশিয়া ইউক্রেনে গণবিধ্বংসী হামলা চালাচ্ছে অভিযোগ এনে রুশ বিরোধী প্রচারণা চালানোর চেষ্টা করছে কিয়েভ। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC-র তথ্য মতে, ডার্টি বোমা হলো বিশেষ এক ধরনের বোমা যা বিস্ফোরণ ও তেজস্ক্রিয় পদার্থের মিশ্রণে তৈরি। মস্কোর এই অভিযোগ অস্বীকার করে কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউরোপে যদি কেউ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তা একমাত্র রাশিয়ার পক্ষেই সম্ভব। মিনিস্টার অবরোনে ব্লাস্টোভি টেলিফোনো কারুসেল। রাশিয়া প্রথম জাপোরোজিয়া বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক বোমা হামলা চালানোর ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করেছে। মস্কোর সেনারা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ উড়িয়ে ব্ল্যাকমেইল করছে। রাশিয়ায় ফসফরাস, গোলা বারুদ, নিষিদ্ধ অ্যান্টি পার্সোনাল মাইন ব্যবহার করে বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে। মস্কোর এমন অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবাও। চলমান রুশ ইউক্রেন দ্বন্দ্ব সমাধানে ব্রিটেন প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেইর ফোন আলাপের পর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এদিকে রাশিয়ায় আবারও বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ঘটনা ঘটেছে। রোববার দেশটির দক্ষিণ সাইবেরিয়ার ইকুতুস্ক শহরের একটি আবাসিক ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।